হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, ফিরে আসলাম নতুন আরও একটি ইন্টারনেট টিপস নিয়ে। তো আপনি যদি প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেল্প ইউটিউব চ্যানেল। তো আমরা অনেকেই আছি যারা রাতে মোবাইল চাপতে চাপতে হঠাৎই ঘুমিয়ে পড়ি, আর ঘুমিয়ে পড়লে আমাদের অতিরিক্ত ডেটা খরচ হয়ে যায়, এতে করে আমাদের সমস্যা হয়, তো MB ফুরিয়ে যায় দ্রুত। তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টি শেয়ার করব, এটি করলে অবশ্যই আপনার অনেকটা সেভ হবে মোবাইলের ডেটা। তো কীভাবে করবেন জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফলে সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করবেন সেটি দেখানোর জন্য আমি মোবাইলের পর্দায় চলে আসলাম। এখান থেকে সরাসরি আমি চলে যাব অ্যাপসটিতে। তো আপনারা কী করবেন, অ্যাপসটিতে ঢুকে যাবেন। আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপসটি পাবেন, কোথা থেকে পাবেন। তো দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখান থেকে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল ডাটা অপশন, মোবাইল ডাটা অপশনে ক্লিক করে দেবেন। তো মোবাইল ডাটা অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি অপশন চলে আসবে, সবগুলোতে টিক মার্ক দিয়ে দেবেন। তো আমি এখান থেকে সবগুলোতে টিক মার্ক দিয়ে দিলাম। তো টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, অন টাইম আপনি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পর ধরুন আমি এখন 4:55 বাজে, তো আমি এখন এখান থেকে 4টা করে দেবো। তো আমি এখন থেকেই করতে চাচ্ছি, অথবা দেখা গেল আমি 5টা থেকেও আমি দিয়ে দিতে পারি। তো ধরুন আমি এখান থেকে ঘন্টার ঘরে এখান থেকে আমি 5টা, তো 5টা করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এখানে মিনিটের ঘর, মিনিটে আমি এখানে 00:00 করে দিলাম। তো 5:00 অর্থাৎ 5টাতেই এখান থেকে শুরু হবে। তো ওকে দিয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন সেকেন্ড অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ধরুন আমি 1 ঘন্টা ইউজ করব। তো এখানে আমি 6টা বাজিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 6টা বাজিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনারা 00:00 করে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন যে 7টা বাজলেই আমার এখান থেকে ইন্টারনেট কানেকশন অটোমেটিক অফ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা কী করবেন, ওকে দিয়ে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও আরেকটু ওকে অপশন চলে আসছে। এখান থেকে আবার ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখান থেকে টাইমার হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আপনার যে টাইমারটা, এখানে ক্লিক করে দিলে শো টাইমার লিস্ট। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ডাটা কানেকশনটা অটোমেটিক অফ হয়ে যাবে 7টার সময়, এবং 5টার সময় এখান থেকে অন হবে। তো এভাবে আপনারা কী করবেন, এই অ্যাপসের মাধ্যমে অটোমেটিক আপনার ফোনে নেট কানেকশন অন এবং অফ করে দিতে পারবেন। তো আবারও আমি এখন এখান থেকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপসটি পাবেন। এর জন্য সরাসরি আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনি লিখে দিবেন এভরি টাইম। তো আমি এখানে সার্চ করে দিচ্ছি এভরি টাইমার। তো শুধু এভরি টাইমার লিখে দিলেই এখান থেকে দেখতে পাবেন একটি সফটওয়্যার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন একটি সফটওয়্যার চলে আসছে। এই সফটওয়্যারটা আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা আসছে, আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলে সরাসরি আমার অ্যাপসটিতে ঢুকে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এখান থেকে ওয়াইফাই, ব্লুটুথ, এগুলো কিন্তু আপনি টাইমার সেট করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন ব্লুটুথ আসছে, ওয়াইফাই আসছে, তো এগুলো আপনি টাইমার সেট করে দিতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।